টু আওয়ার পেজ হোম স্টাডি 24x7। আজকে আমাদের টপিক হবে ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন আসেক্সুয়াল মোড, অর্থাৎ অযৌন জনন। আমরা কিংডম মোনেরা, নিচের যে চ্যাপ্টার কিংডম মোনেরা, সেখানে আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করছিলাম, ব্যাকটেরিয়ার টাইপস, ব্যাকটেরিয়াল স্ট্রাকচার, শেপ, সাইজ, তার ক্যারেক্টার, সব কিছু নিয়ে আমাদের পড়া হয়ে গেছে। আমরা এসেছি এখন ব্যাকটেরিয়ার কীভাবে তার নিজস্ব প্রজন্মকে বাড়ায়, অর্থাৎ ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন, স্পেশালি আসেক্সুয়াল মোড নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখো যে আমরা জানি যে ব্যাকটেরিয়া কিন্তু একটা সিম্পলেস্ট স্মলেস্ট অর্গানিজম। এই স্মলেস্ট অর্গানিজম এবং মাইক্রো অর্গানিজম, বিকজ ইট ক্যান্ট বি সিন ইন বিয়ার্ড আইস, এটাকে আমাদের দেখার জন্য মাইক্রোস্কোপের দরকার হয়। টু টাইপস অফ রিপ্রোডাকশন ক্যান বি সিন ইন ব্যাকটেরিয়া, দু ধরনের রিপ্রোডাকশন দেখা যায়, একটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড ওয়ান ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন। সো হোয়াট ইজ আসেক্সুয়াল রিপ্রোডাকশন? আসেক্সুয়াল মানে হচ্ছে ইজ আ টাইপ অফ রিপ্রোডাকশন হুইচ ডাজ নট ইনভলভ দ্য ফিউশন অফ গ্যামেটস। প্রথমেই বলে রাখি সেক্সুয়াল রিপ্রোডাকশন জিনিসটা কি। সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে, এবং গ্যামেট মানে হচ্ছে সেক্স সেল, তাহলে যে রিপ্রোডাকশনে একই ইন্ডিভিজুয়াল, একই স্পিসিসের, একই প্রজাতির দুটো ইন্ডিভিজুয়াল ইনভলভ তাকে, এবং তার মাধ্যমে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, তাকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলি। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ আ টাইপ অফ রিপ্রোডাকশন হোয়ার টু ইন্ডিভিজুয়াল অফ অপোজিট সেক্স অফ সেম স্পিসিস আর ইনভলভ অ্যান্ড ফ্রম দিস স্পিসিস নিউ ইন্ডিভিজুয়ালস আর ফর্মড। বাট ইন কেস অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন ইউ ক্যান সি দ্যাট আসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ আ টাইপ অফ রিপ্রোডাকশন ইজ ডাজ নট ইনভলভ দ্য ফিউশন অফ গ্যামেট অর চেঞ্জ ইন দ্য নাম্বার অফ ক্রোমোজোম। দ্য অফস্প্রিং দ্যাট অ্যারাইজ বাই আসেক্সুয়াল রিপ্রোডাকশন from a multicellular organism inherit the gene of that parents. তাহলে আমরা বলছি যে অযৌন জনন হচ্ছে এমন এক প্রকার জনন যেখানে একই স্পিসিসের দুটো ইন্ডিভিজুয়ালের গ্যামেট বা সেক্স সেল, জনন কোষের কোনো মিলনের প্রয়োজন হয় না। একটি মাত্র কোষ থেকে কিন্তু নতুন অর্গানিজম তৈরি হয়, ওকে, এবং সেটা যে অর্গানিজম তৈরি হয় সেটা কিন্তু কমপ্লিটলি প্যারেন্টের একেবারে আইডেন্টিক্যাল জিন নিয়ে ইনহেরিটেড করে, তারা কিন্তু প্যারেন্টের আইডেন্টিক্যাল জিন নিয়ে একদম তৈরি হয়। এক্ষেত্রে কিন্তু কোনো দুটো অর্গানিজমের দরকার লাগছে না। তো আমরা দেখবো ফার্স্ট আসেক্সুয়াল রিপ্রোডাকশন মোডে কীভাবে ব্যাকটেরিয়া, প্রথম টাইপ অফ রিপ্রোডাকশন হচ্ছে বাডিং। কিছু কিছু ব্যাকটেরিয়া এই বাডিংয়ের মাধ্যমে রিপ্রোডাকশন করে। ইন দিস কেস আ স্মল প্রোট্রুবারেন্স কল্ড বাড ডেভেলপস অ্যাট ওয়ান এন্ড অফ দ্য মাদার সেল। বাড ইনলার্জ অ্যান্ড সেপারেট ফ্রম মাদার সেল অ্যান্ড ফর্মস নিউ অর্গানিজম। আমরা দেখতে পাচ্ছি একটা সেল, বাড বিগিনস টু ফর্ম অ্যান প্যারেন্ট সেল। তো বার্ডস কী হলো, একটা জায়গায় আমরা এরকম প্রোট্রুবারেন্স বা গ্রোথ দেখতে পাচ্ছি, যেই গ্রোথ ক্রমশ ডেভেলপ করছে, এবং শুধুমাত্র গ্রোথ ডেভেলপ করছে না, তার সাথে কিন্তু নিউক্লিয়াসও দুটো ভাগে বিভক্ত হয়েছে, নিউক্লিয়ার ডিভিশন আমরা দেখতে পাচ্ছি। বাট নাও বিকাম সেপারেট ডটার সেল, বাট কিন্তু আলটিমেটলি সেপারেট ডটার সেল তৈরি করলো, এবং আলটিমেটলি এইটা অনেকগুলো টাইপ অফ তৈরি হয়ে এরা আস্তে আস্তে এনলার্জ হয়ে নতুন সেল তৈরি করলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাত্র মাদার সেল ছিল যেখানে একটা এনলার্জ হয়েছিল, একটা গ্রোথ, সেই গ্রোথটা ক্রমশ বাড, যেটাকে আমরা বলছিলাম বাড়টা ক্রমশ নাম্বারে বেড়েছে এবং আয়তনে বেড়েছে, নতুন নিউক্লিয়াস তৈরি করে একটা নতুন অনেকগুলো অর্গানিজম তৈরি হচ্ছে ফ্রম ওয়ান মাদার সেল। সো দিস ইজ দ্য বাডিং প্রসেস। নাও টু ইজ ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মিনিংস খণ্ড খণ্ড, ফ্র্যাগমেন্টস, মোস্টলি ডিউরিং আনফেভারেবল কন্ডিশন ব্যাকটেরিয়াল প্রোটোপ্লাজম আন্ডার গোজ ইন্টু কম্পার্টমেন্টালাইজেশন অ্যান্ড সাবসিকুয়েন্ট ফ্র্যাগমেন্টেশন ফর্ম গোনিডিয়াম। আন্ডার ফেভারেবল কন্ডিশন ইজ গোনিডিয়াম গ্রোজ ইন্টু নিউ ব্যাকটেরিয়াম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন কেস অফ ফ্র্যাগমেন্টেশন, সেক্ষেত্রে কিন্তু একটা সেল, সেলে আমাদের ব্যাকটেরিয়া যে কোনো সেলে কী থাকে, সেল ওয়াল, সেল মেমব্রেন মাঝখানে রাখে, যেটা সেটা হচ্ছে আমরা প্রোটোপ্লাজম বলে থাকি। এই প্রোটোপ্লাজম কিন্তু একটা মাঝখান থেকে কম্পার্টমেন্টালাইজেশন বা দুটো আলাদা আলাদা ঘরের বা দুটো কম্পার্টমেন্ট বা অনেকগুলো কম্পার্টমেন্টে সৃষ্টি হয়, এবং ডিউরিং আনফেভারেবল কন্ডিশন সেই কম্পার্টমেন্টগুলো গোনিডিয়া নামে পরিচিত, এবং আলটিমেটলি যখন তারা ফেভারেবল কন্ডিশন পায় তখন এই গোনিডিয়াম থেকে আস্তে আস্তে ভাগ হয়ে গিয়ে যেখানে এখানে দেখতে পাচ্ছ দুটো ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে আলটিমেটলি এরা গ্রো করে নতুন ব্যাকটেরিয়াম তৈরি করে। ওকে, সো দিস ইজ দ্য ফ্র্যাগমেন্টেশন।
where in unfavorable condition bacterial protoplasm, protoplasm kintu amra bolte pari je cytoplasm onnanno cell er khetre jeta ei khetre protoplasm. So undergoes into compartmentalization and form gonidia, and in favorable condition gonidia becomes grows and into new bacterium. Now asche ar ekta process jeta ektu guruttopurno seta hocche binary fission. Binary fission amra binary fission somporke ektu dekhi prottekta step dekhi ebong tar sathe kintu amra first step number 1 ekhane dekhte pacchi bacteria ebong bacterial cell wall এবং প্লাজমা মেমব্রেন এবং ভিতরে রয়েছে প্রোটোপ্লাজম এবং তার মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ক্রোমোজোম রেপ্লিকেশন বিগিনস সুন। ক্রোমোজোম কিন্তু একটা থেকে দুটো তৈরি করে, যেহেতু অর্গানিজমের বাড়ছে তাই জন্য ক্রোমোজোমের পরিমাণও বাড়তে হবে, তাই ক্রোমোজোম এখানে রেপ্লিকেশন করছে। অর্থ ক্রোমোজোম কি ডিএনএ, ডিএনএ পেঁচিয়েই কিন্তু ক্রোমোজোম তৈরি করেছে। ক্রোমোজোম ইজ দ্য কয়েল স্ট্রাকচার অফ ডিএনএ, সো ডিএনএ রেপ্লিকেশন ইজ নাও হ্যাপেন্ড। One copy of the origin moves rapidly toward the other end of the cell. তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা মাত্র অরিজিন অফ রেপ্লিকেশন দেখতে পাচ্ছি। অরিজিন সাইট মানে যেখান থেকে রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ দশা শুরু হবে সেই জায়গাটাকে আমরা অরিজিন সাইট বলে থাকি। রেপ্লিকেশন কন্টিনিউস, ওয়ান কপি অফ দ্য অরিজিন ইজ নাও অ্যাট ইচ এন্ড অফ দ্য সেল। যখন রেপ্লিকেশন হচ্ছে অরিজিন রিজিয়নটাও কিন্তু দুটো কপিতে পরিণত হয়েছে। একটা সবুজ রিজিয়ন দেখছিল একটা অরিজিন, যখন দুটো করে সেল তৈরি হচ্ছে তখন কিন্তু অরিজিনও সাইটও কিন্তু দুটো তৈরি হয়েছে। অরিজিন মানে যেখান থেকে ডিএনএ রেপ্লিকেশনটা স্টার্ট হবে। অরিজিন দুটো সাইট তৈরি হয়েছে এবং দ্য রেপ্লিকেশন কন্টিনিউস, ওয়ান কপি অফ অরিজিন ইজ নাও অ্যাট ইচ এন্ড। তাহলে দেখতে পাচ্ছি একটা অরিজিন চলে এসেছে আর একটা যায় একটা জায়গায়, আর একটা হচ্ছে আর একটা জায়গায়, দুটো সাইডে কিন্তু দুটো অরিজিন চলে গেছে। নাও রেপ্লিকেশন ফিনিশেস, দ্য প্লাজমা মেমব্রেন গ্রোজ ইনওয়ার্ড। প্লাজমা মেমব্রেনটা কিন্তু নিচের দিকে এরকম গ্রো করেছে, অ্যান্ড নিউ সেল ইজ ডিপোজিটেড। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি নতুন সেল কিন্তু তৈরি হচ্ছে, নিউ সেল ইজ ডিপোজিটেড। এবং সেখান থেকে আমরা পাচ্ছি টু ডটার সেল। বাইনারি, বাইনারি মিন্স দুটো, বাইনারি ফিশন। তাহলে ফার্স্ট অফ অল হোয়াট হ্যাপেন্স, ফার্স্ট অফ অল ডিএনএ রেপ্লিকেশন হ্যাপেন্স ইন সেল, অ্যান্ড ফ্রম ওয়ান অরিজিন অফ রেপ্লিকেশন টু অরিজিন অফ রেপ্লিকেশন আর ফর্ম। দেখতে দেখছি আরও বড় করে আমি দেখছি, দেখো যেখান থেকে দুটো অরিজিন অফ রেপ্লিকেশন তৈরি হলো, দেন কি হলো দুটো অরিজিন কিন্তু দুটো সাইডে চলে গেল। ওকে, নাও প্লাজমা মেমব্রেন কিন্তু মাঝখান দিয়ে একটা প্রোট্রুশন তৈরি হয়েছে, অ্যান্ড আলটিমেটলি তারা কিন্তু দুটো সেল তৈরি করলো, ডটার সেল, দুটো সেল বলে যাকে বলে বাইনারি ফিশন। সো দিস ইজ কল্ড বাইনারি ফিশন। নাও দ্য লাস্ট প্রসেস ইজ এন্ডোস্পোর ফরমেশন। হাউ ইট ইজ ফর্ম, ফ্রম পিকচার ইউ ক্যান সি দ্যাট ফর লাইক বাইনারি ফিশন এন্ডোস্পোর, স্পোর কিন্তু একইভাবে স্টার্ট করেছে। ফার্স্ট অফ অল সেল ডিভিশন করলো, এবং এই সেল ডিভিশনটা হওয়ার সাথে সাথে কি হলো, প্লাজমা মেমব্রেন এই যে একটা দেখতে পাচ্ছি কিছু অংশ কিন্তু এরকম নেমে এলো এবং অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাজমা মেমব্রেন কিন্তু আলটিমেট তৈরি করছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট। ওকে, নাও দেখতে পাচ্ছি সেপ্টাম ফরমেশন, এবং এখান দিয়ে কিন্তু একটা সেপ্টাম তৈরি হয়েছে যাতে ফলে ডিএনএর কিছু অংশ এখানে কিছু অংশ এখানে চলে এসেছে। নাও এনলার্জমেন্ট, এনগালফমেন্ট অফ ফোর স্পোর, এই যে সেপ্টাম তৈরি হয়েছে তার সামনের স্পোরটাকে বলছে ফোর স্পোর এবং পিছনেরটা আলটিমেট স্পোর। এবং আমরা দেখতে পাচ্ছি যে এনগালফমেন্ট অফ ফোর স্পোর, এই ফোর স্পোরটাকে কিন্তু এনগালফ করে নিয়েছে, গিলে নিয়েছে। নাও হোয়াট হ্যাপেন্স, এই স্পোরটা কিন্তু আস্তে 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 একটা কর্টেক্স রিজিয়ন তৈরি করলো, এবং কর্টেক্স রিজিয়নের পর আস্তে আস্তে এন্ডোস্পোর তৈরি হলো, বাইরে কিন্তু তৈরি হলো এক্সোস্পোরিয়াম, অ্যান্ড দেখতে পাচ্ছি কোট তৈরি হলো এবং কমপ্লিশন অফ কোট সিনথেসিস। কোট সিনথেসিস কমপ্লিট হয়ে গেলে পর কিন্তু ব্যাকটেরিয়াল সেল থেকে এটা বেরিয়ে চলে গেল। লাইসিস অফ স্পোর, স্পোরাঞ্জিয়াম স্পোর লিবারেটেড, ফ্রি স্পোর ইজ ফর্মড। আমার এখানে আমি আরেকবার ভালো করে জিনিসটা পড়বো যেখানে খুব সুন্দর করে দিয়ে আছে। তার আগে একটু বলে নিই,
under condition of starvation, especially the lack of carbon and nitrogen sources, a single endospore forms within some of the bacteria through a process called sporulation. তাহলে এই যে এন্ডোস্পোর ফরমেশনটাকে আমরা বলি স্পোরুলেশন। আন্ডার কন্ডিশন অফ স্টারভেশন, যখন ব্যাকটেরিয়া একটা আনফেভারেবল কন্ডিশনে আছে, স্পেশালি যখন কার্বন আর নাইট্রোজেনের অভাব বোধ হচ্ছে বডিতে, তখন কিন্তু এন্ডোস্পোর তৈরি হয়। ওয়েন আ ব্যাকটেরিয়াম ডিফেক্টস সরি ওয়েন আ ব্যাকটেরিয়া ডিটেক্টস এনভায়রনমেন্টাল কন্ডিশন আর বিকামিং আনফেভারেবল, ইট মে স্টার্ট দ্য প্রসেস অফ স্পোরুলেশন, এন্ডোস্পোরুলেশন, হুইচ টেক্স অ্যাবাউট 8 hours। এই এন্ডোস্পোরুলেশন যখনই দেখে যে বডি যে একটা আনফেভারেবল কন্ডিশন তৈরি হয়েছে, তখনই কিন্তু এই এন্ডোস্পোরুলেশন তৈরি হচ্ছে এবং এটাতে প্রায় 8 ঘন্টা সময় লাগে। দ্য ডিএনএ ইজ রেপ্লিকেটেড অ্যান্ড মেমব্রেন ওয়েল নোন অ্যাজ স্পোর সেপ্টাম বিগিনস টু ফর্ম বিটুইন ইট অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য সেল। তো আমরা দেখলাম যে যখন ডিএনএ কিন্তু রেপ্লিকেশন করলো এবং সেলের মাঝখান দিয়ে একটা সেপ্টাম তৈরি হলো, একটা ভেদ দুটো যেটা দুটো অংশকে আলাদা করলো, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য সেল সেলের আলাদা মানে কিছু অংশকে আলাদা করলো। দ্য প্লাজমা মেমব্রেন অফ সেল সারাউন্ড দিস ওয়াল অ্যান্ড পিঞ্চেস অফ টু লিভ আ ডাবল মেমব্রেন অ্যারাউন্ড দ্য ডিএনএ। এবার ডিএনএ চারিপাশ দিয়ে কী হলো, একটা প্লাজমা মেমব্রেন তৈরি হলো যেটা ডাবল মেমব্রেন, অ্যান্ড দ্য ডেভেলপিং স্ট্রাকচার ইজ নাও নোন অ্যাজ ফোর স্পোর। এবং যে ডাবল মেমব্রেন যুক্ত যে অঞ্চলটা তৈরি হলো তাকে কিন্তু বলা হচ্ছে ফোর স্পোর। ক্যালসিয়াম ডিপিকোলিনেট, দা ক্যালসিয়াম সল্ট অফ ডিপিকোলিনিক অ্যাসিড ইজ ইনকর্পোরেটেড ইন টু দ্য ফোর স্পোর ডিউরিং দিস টাইম। এই সময় কিন্তু ক্যালসিয়াম ডিপিকোলিনেট বলে একটা স্তর তৈরি হলো, যেটা ডিপিকোলিনিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম সল্ট মেশালে এটা তৈরি হয়, এটা কিন্তু ফোর স্পোরে তৈরি হলো। দ্য ডিপিকোলিনিক অ্যাসিড হেল্পস স্টেবিলাইজ দ্য প্রোটিনস অ্যান্ড ডিএনএ ইন দ্য এন্ডোস্পোর। প্রোটিন এবং ডিএনএকে কিন্তু স্টেবিলাইজ অর্থাৎ স্থিত পজিশনে রাখতে সাহায্য করে ডিপিকোলিনিক অ্যাসিড। নেক্সট দ্য পেপটাইডোগ্লাইকান কর্টেক্স ফর্মস বিটুইন দ্য টু লেয়ার্স অ্যান্ড দ্য ব্যাকটেরিয়াম অ্যাডস দ্য স্পোর কোট টু দ্য আউটসাইড অফ দ্য ফোর স্পোর। এই ফোর স্পোরের বাইরে কিন্তু একটা কোট তৈরি করলো ব্যাকটেরিয়া আস্তে আস্তে উইথ দ্য পেপটাইডোগ্লাইকান দি। In the final stage of endospore formation, the newly forming endospore is dehydrated and allowed to mature before being released from the mother cell. তাহলে যখনই এন্ডোস্পোর তৈরি হওয়াটা কমপ্লিট হয়ে গেল, সেখান থেকে কিন্তু জল বেরিয়ে গেল অর্থাৎ ডিহাইড্রেটেড হয়ে গেল এবং এন্ডোস্পোরটা কিন্তু ম্যাচিওর হয়ে গেল। দ্য কর্টেক্স ইজ হোয়াট মেক্স দ্য এন্ডোস্পোর সো রেজিস্ট্যান্ট টু টেম্পারেচার, ফলে টেম্পারেচার আনফেভারেবল কন্ডিশনে কিন্তু বজায় রাখতে সুস্থ রাখতে কিন্তু এন্ডোস্পোরের এই কর্টেক্স বা এই যে ওয়ালটা কিন্তু ভীষণভাবে কাজে লাগে কোরটা। দ্য কর্টেক্স কন্টেইন অ্যান ইনার মেমব্রেন অ্যান্ড নোন অ্যাজ কোর, কর্টেক্সের ভিতরে রয়েছে কোর। দ্য ইনার মেমব্রেন দ্যাট সারাউন্ড দিস কোর লিডস টু এন্ডোস্পোরস রেজিস্ট্যান্স এগেনস্ট ইউভি লাইট, হার্শ কেমিক্যাল অ্যান্ড দ্যাট উড নর্মালি ডিস্ট্রয় মাইক্রোবস। যেই ইউভি লাইটের জন্য বা বিভিন্ন কেমিক্যালের জন্য যেখানে মাইক্রোস্কোপ মারা যায়, সেই কেমিক্যাল বা হার্স কন্ডিশন থেকে কিন্তু রক্ষা করে আমাদের এই এন্ডোস্পোরের যে কোডটা। স্পোরুলেশন ইজ নাও কমপ্লিট অ্যান্ড দ্য ম্যাচিওর এন্ডোস্পোম উইল বি রিলিজড হোয়েন দ্য সারাউন্ডিং ভেজিটেটিভ সেল ইজ ডিগ্রেডেড। এখন ম্যাচিওর এন্ডোস্পোম তৈরি হবে যখন সারাউন্ডিং সেলটা কিন্তু ডিগ্রেডেড হয়ে যাবে। এন্ডোস্পোর আর রেজিস্ট্যান্ট টু মোস্ট এজেন্ট দ্যাট উড নর্মালি কিল দ্য ভেজিটেটিভ সেলস that form from unlike persistent cell. Endospore are the result of morphological differentiation process triggered by nutrition limitation in the environment. Endosporulation is initiated by quorum sensing within the starving population. Starving population jokhon bacteria khete pacche na ba bacteria tar nijosho population na thik moto unfavorable condition e royeche, tokhon kintu era কোরাম সেন্সিং একটা লাইট দেয় এবং আমরা কোরাম সেন্সিং সম্পর্কে পড়ব। তো এই সিচুয়েশনে কিন্তু এন্ডোস্পোরুলেশন তৈরি হয়। মোস্ট ডিসইনফেক্টেন্ট সাচ অ্যাজ হাউসহোল্ড ক্লিনিং প্রোডাক্ট, অ্যালকোহল, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড অ্যান্ড ডিটারজেন্ট হ্যাভ লিটল এফেক্ট অন এন্ডোস্পোর। এন্ডোস্পোর কিন্তু নষ্ট করতে কিছু হাউসহোল্ড জিনিস যেমন অ্যালকোহল ডিটারজেন্ট দিয়ে কিছু পরিমাণ এন্ডোস্পোরকে কিন্তু মারা যায়। হাউএভার, স্টেরিলেন্ট অ্যালকাইলেটিং এজেন্ট সাচ অ্যাস ইথিলিন অক্সাইড ইটিও
and 10% bleach are effective against endospore to kill most anthrax spore. Anthrax spore ke marar jonno kintu 10% bleach ethyl oxide eglo deya hoy. Tale amra dekhte pacchi spore endospore formation ta kintu kotora guruttopurno. Ta amra jetai porlam seta arekbar chok buli. Se dekho ekta cell wall vegetative cell jekhane dutun DNA replicate korlo. ওকে এবার একটা সেলের মাঝখান থেকে তৈরি হলো একটা সেপটাম সেপটাম যেটা দুটোকে ইনভেজিনেট করলো দুটোকে আলাদা করলো লং অ্যাক্সিস তৈরি হলো নাও কি করলো একটা তো ভেজিটেটিভ সেল হিসেবে থাকলো একটার গায়ে কিন্তু সেকেন্ড একটা মেমব্রেন তৈরি হলো প্লাজমা মেমব্রেন যেটা আলটিমেটলি একটা কোট তৈরি করে এবং দেখো তার চারপাশে একটা কোটে কর্টেক্স তৈরি করলো স্পোর কোট তৈরি হলো এবং তার যতক্ষণ এটা কমপ্লিট হবে যতক্ষণে এই যে ভেজিটেটিভ পোর্শনটা কিন্তু নষ্ট হয়ে গেল শুধুমাত্র এই রিজিয়নটাই বেঁচে রয়েছে এখন স্পোর কোট ফর্ম অ্যারাউন্ড এন্ডোস্পোর এন্ডোস্পোরের বাইরে কিন্তু স্পোর কোট তৈরি হলো ভিতরে কিন্তু এখন নিউক্লিয়াসটা রয়েছে ম্যাচুরেশন অফ এন্ডোস্পোর কমপ্লিশন অফ স্পোর কোর অ্যান্ড ইনক্রিজ ইন দ্য রেজিস্ট্যান্স টু হিট অ্যান্ড কেমিক্যালস আমি যেটা বললাম কেমিক্যাল এবং হিটের বিরুদ্ধে কাজ করলো এবং আলটিমেটলি ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে সেখান থেকে বেরিয়ে গেল এবং আমরা যদি এবার স্পোরে এন্ডোস্পোরের স্ট্রাকচারটা খুব ভালো করে দেখি দেখো বাইরে রয়েছে আউটার মেমব্রেন কোট অ্যান্ড ভিতরে রয়েছে কর্টেক্স তাহলে আউটার মেমব্রেন তার ভিতরে রয়েছে কোট তার ভিতরে রয়েছে কোট কর্টেক্স এবং ভিতরে রয়েছে কো রিজিয়ান যেখানে নিউক্লিক অ্যাসিডটা রয়েছে ইনার মেমব্রেন দিয়ে যেটা ঢাকা ফলে এই জন্য এন্ডোস্পোর ফরমেশনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তাদের হার্শ কন্ডিশন থেকে রক্ষা করতে কাজে লাগে এবং আমি আগেই বললাম যে জিনিসটা তৈরি হচ্ছে ডিপি কোলোনিক অ্যাসিড থেকে সো এই গেল আমাদের এন্ডোস্পোর ফরমেশন তো আমরা আজকে তাহলে পড়লাম যে কিভাবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে বাই বাডিং বাই ফ্র্যাগমেন্টেশন বাইনারি ফিশন অ্যান্ড এন্ডোস্পোর ফরমেশন সো আজকে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া পড়লাম হোম স্টাডি 24x7 পেজে যুক্ত থাকো এবং আমরা ব্যাকটেরিয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন কোরাম সেন্সিং নিয়ে ঝটপট চলে আসছি স্টে হোম অ্যান্ড স্টে সেফ থ্যাংক ইউ